আসসালামু আলাইকুম সামুদি ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি সামুদ্রী ভিহার্স অনেকদিন পর আসলাম শীতের অনেকটাই আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তো অন্য অন্য যে গাছগুলো আছে সেই গাছগুলো অবশ্য অলরেডি পানির অভাবে এসে নেতিয়ে গিয়েছে আমার বাগানে আপনারা দেখতে পাচ্ছেন বাট ড্রাগন গাছগুলো তেমন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না এতে করে প্রমাণিত হচ্ছে যে ড্রাগন গাছ অতিমাত্রায় পানির অভাবেও সে টিকে থাকতে পারে এবং সে যে ক্যাকটাস জাতের গাছ তাতে তার যে প্রমাণ সেটা সে রাখতে পেরেছে আমার ড্রাগন গাছগুলোর কাণ্ডগুলো দেখুন খুব সতেজ মনে হচ্ছে এখানে কোনো জরাজীর্ণতা কিংবা পানির অভাবের কোনো ধরনের প্রভাব আমার এই ড্রাগন গাছে আপনারা লক্ষ্য করবেন না তো তারপরেও কিন্তু শীতের মধ্যে পানির প্রয়োজন আছে যদি অগত্যপাই আমরা পানি না দিতে পারি তো সেক্ষেত্রে আমাদের কোনো তেমন কোনো প্রভাব পড়বে না ড্রাগন গাছে কিন্তু ভালো ফুল ফলের জন্য ভালো ফলনের জন্য কিংবা ভালো গাছের জন্য অবশ্যই পরিমাণ অনুযায়ী আপনাদের বা আমাদের ড্রাগন গাছে পানি দিতে হবে এই ফলটা হচ্ছে এইবারের সিজনের সবচেয়ে শেষ ফল আমার ড্রাগন গাছে তো আরেকটা ফল ছিল এটা অবশ্য আমি গত দুই দিন আগে আমি হারভেস্ট করেছি এটার সাথে তো এটা অবশ্য আমি সেলফ পলিনেশন করিয়েছি কারণ এটা যখন নাকি ফুল ছিল তখন আমার অন্য কোনো ফুল ছিল না যে কারণে আমি ক্রস পলিনেশন করতে পারিনি তো তারপরে কিন্তু আমার এই ফুলটি ফলে পরিণত হয়েছে এবং সর্বশেষ ড্রাগন ফলে পরিণত হয়েছে তা এখন দেখার বিষয় হচ্ছে যে এই ফলটি কতটুকু বড় হয়েছে তো যদি আমি ক্রস পলিনেশন করতাম তাহলে হয়তোবা তার চেয়ে অনেক ব্যাটার একটা ফল আসতো দ্যাট মিনস আকারে হয়তো একটু বেশি বড় হতো তো সেলফ প্ল্যানেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ড্রাগন ফুল বা ফলের ক্ষেত্রে একটু ফলের সাইজটা একটু ছোট হয়ে যায় তো যদি এটা ক্রস ক্রসপ্লেনেশনটা আমি করতে পারতাম তাহলে হয়তোবা একটু ভালো বড় হতো সাইজটা এবং সেই সাইজটা দেখতে ভালো লাগতো এবং ফলটাও মানে অনেকটাই মিষ্টি বা একটু স্বাদের ভিন্নতা থাকতো আর কি তো যাই হোক তো যদি পরা গ্রেনও না পাওয়া যায় কিংবা সেই সময় যদি ফুল না পাওয়া যায় সেই ক্ষেত্রে তো আমাদের ক্রস পলিনেশনের কোনো সুযোগ থাকে না তো সেক্ষেত্রে আমরা সেটা সেল পলিনেশন করাবো এবং সেল পলিনেশনের ক্ষেত্রে অনেক সময় যদি ক্রস পলিনেশনের জাত হয়ে থাকে তাহলে ফল অনেক সময় হয় না তো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এটার কিছু মানে ভ্যারাইটি লক্ষ্য করা যায় ফুল ফল ক্রস পলিনেশন করলে না করলেও অনেক সময় সেলফ পালানেশনেও কিন্তু ফুল ফল হয়ে যায় তো সময় ভিউয়ার্স আমার বাগানের এই ছিল সর্বশেষ আপডেট শীতের প্রারম্ভে অবশ্যই আপনারা পরিমাণ মতো পানি দিবেন এবং পানির সাথে প্রয়োজন অনুযায়ী আপনারা খাবারটা সরবরাহ করবেন জৈব সার কিংবা ন্যাচারাল যে সারগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ